বিন্দা শুকুরবানি বারাইব আর তোলার লগে লগে খান্দা আইব আসল মাল যে খানো খানোর মামর ছুটি যাইব আল্লাহর লগে কানেকশন ফায়দা হইব ছয় তসবিহে আল্লাহর লগে কানেকশন ফায়দা হয় বুড়াই থাকি করে ইবেকশন আল্লাহ লগে লাগাইয়া দেয় কানেকশন এইটা হইল সকাল বিকালর ছয় তসবির একশন জোরে করে হোকা সুবহানাল্লাহ সকলে খরমুত ইনশাআল্লাহ একবার সারা নজওয়ান হলে কো ইনশাআল্লাহ তাহলে বা হলে তো আচ্ছা কো ইনশাআল্লাহ আল্লাহ আগে দিয়ে করাইতো তোমার তানোর খাম হইল খালি বেদান পড়িতা সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লা ও তোমার তানোর বড় ভালো বুঝছো নি হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সকলে করতাম মা বই নহলেও বাড়ি থেকে মনে মনে কো ইনশাআল্লাহ ওগুনটা আমল করি লইতাম ওয়াজর মকসদ হইল আমল যদি আমল আমরা করি না ওয়াজর মাহফিল ফাতিয়া ওয়াজ হুনিয়া যদি আমরা মাঝে আমরা পরিবর্তন আনি না কোনো চেঞ্জিং আনি না একটা কথা ওয়াজ থাকি আমার জীবনও আমি হারাইলাম না আমাল এখন বরবাদ আর আমাল এখন বেকার আর কেউ নাই বাজারও মাল লইয়া গিয়া যদি সারাদিন দোকান খুলিয়া বইয়া এক টেকারও বেছে না রাইত ঘুরিয়ায় তো সারা লগর দোকানদার হলে তারে লান্নত দিবা খুলবা তোল এখন বেকার মানুষ আর নাই রে এক দানা বেচতে পারলে না ওয়াজও আইয়া বইয়া যদি ওয়াজ নসিহত শুনিয়া কোরআন হদিসর কথা শুনিয়া একটা কথার উপরে যদি আমরা আমল করতাম পারি না তো আমরা এখন বদকিসমত আর নাই ইখান আমরা আমল করিলি মাইজ থেকে দুই নম্বর হইল আমার বাইসকল আমার বুজুর্গকল আমরা ইমানদারকলর গর ইতা আল্লাহর গেছে দুধর হর জোরে করে কোকা সুবহানাল্লাহ ইমানদারর গর ইতা হইল দুধর হর দুধর মাঝে হর হলে তোর দাম বেশি না নিবা বিশ্বর সারা জাতির গরর মাঝে ইমানদারর গরর দাম বেশি কারণ ইগর এবাদত ইগর এবাদত ইকান এবাদতর গর ইকান কোরআন তিলাওয়াতর গর ইকান জিকিরর গর মুমিনর গর ইকান জিকিরর গর এবাদতর গর ই গর ফেসাবখানা দেখান ইনো গিয়া হে ফেসাব করব আওখানো তার এবাদত হইব ফায়খানার গর গিয়া ফায়খানা করব আওখান তার এবাদত করব ফার্স্ট এন্ড লাস্ট সমস্ত খাম তার এবাদত ইকান এবাদতর গর কথা লাগি ইকান দুধর গর আইজ কিতা নাম রেহ গিয়া মুসলমান হর কাম হো গিয়া হ্যায় আমেরিকান নাম রেহ গিয়া হ্যায় মুসলমান হর কাম হো গিয়া হ্যায় আমেরিকান চারো তরফ সে আ রহা হ্যায় তুফান দাঁই সে তুফান বাঁই সে তুফান উপর সে তুফান নিচে সে তুফান ফির ভি নহীঁ দেতা হ্যায় আপনে রব কি তরফ ধ্যান নহীঁ মানতা হ্যায় আল্লাহ কা কুরআন নহীঁ মানতা হ্যায় আকা কা ফরমান সিফ কেতা হ্যায় আই এম এ মুসলমান এখন কোর জমানাটাও লই গেছি গিয়া মুসলমানর গর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ও আমার মায়ার উম্মত হল তোমাতানর থাকার গর কাণ্ডে তুমি তাই কবর বানাইও না কবরের মাঝে কোনো এবাদত হয়নি খোকাসাই ইজা মাতাল ইনসান ইন কাতাগা আমালুহু মানুষ মরি যাওয়ার বাদে আপনারা খালি ফাতারে চান কি খেও যাওয়াত লাগলেও চাইন খেও হামানিত লাগলেও চাইন ওয়াজিলা হামায় না আর ওয়াজিলা আয়ও না ওয়াইজর মুখে দি ওয়াই ওয়াজ আয় না ওয়াজ কোনো বেটায় করতে পারে না আমি না আব্দুল মতিন নাই আরও বড়োর থাকি বড় কোনো বুজুর্গরে আনো কোনো বেটায় ওয়াজ করেন না ওয়াজ আল্লাহ করাইন আল্লাহ করে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান হামনে বানায়া ইনসান কো আর হামি বুলওয়াতে হ্যাঁ তাইন বানাইছুন তাইন মাতাইন শুননেওয়ালা অকলর দিলচস্পির বাই খেয়াল করিয়া জেলা হুনারার দিল উৎসাহ থাকবো ওলা আল্লাহ একটেটির মারে দেখাই নিবা শুননেওয়ালা অকলর খেয়াল মানে শুনলেন খেয়ালে নিয়া এখন আমি ওবাই একবার হবাই একবার হবাই একবার শুননেওয়ালা অকল তখন যদি আতারে আর ভাতারে ওয়াই তাক্তা ভার্তা নাই খাতারে তাইন ভরি দিবা হাতারে যাও ওটা লাগি বেজার হইল বেজার হইলা নি আর দোয়াই আল্লাহর মজলিস পুর মাতি আর বা বেজার হইও না আল্লাহর দোয়াই এক বিদেশি মেহমান হিসাবে মাফ দিলে কিন্তু না কইয়া তৈত না আইজ আমি কইতাম নাই খাইল আরো জনের ওয়াজও থোড়া বাদে আইবা বাসান্দির হাফিজ লোকমান সাহ দামাত বরকাত
কান ওয়াজও যদি ওলা বই আমার যুবক হলে ওবাই হবাই চাও তুই বনি কমপক্ষে আমার টাইমে আমি এর বন করিয়া যাই সব তো ভাইমু আমি না শোক রইত ওয়াইজর মুখে দি শোক রইত ওয়াইজর মুখে দি আর দিল রইত আল্লাহর ভাই আমি কই শোক রইত আমার ভাই দিল রইত আল্লাহর ভাই তেও গিয়া আল্লাহরে ফাইবাই শোক রইত ওয়াইজর ভাই আর দিল রইত আল্লাহর ভাই তেও গিয়া আল্লাহরে ভাই ভাই আল্লাহ সাইনু গানিনামাল আমালু বিন্নিয়াত সমস্ত আমলে দারমাদার করে নিয়তর উপরে যত খালিস মখলিস দিল লইয়া আল্লাহরে রাজি করার আশা লইয়া ইনো বইমু অত আমরা উপকৃত হইমু লাভবান হইমু আর নাইলে কই খালি ঝুলা লেকর আয়েগা খালি ঝুলা লেকর যায়েগা আর কই ঘর সে ঝুলা ভি নহি লায়েগা মগর ইহা বৈঠনে কে বাদ আল্লাহ কে হুকুম আর নবী কে তরিকে পর বঠ যায়েগা আল্লাহ উসকো ঝুলা ভি দেগা ভর কে ভি দেগা জোরে হোকা সুবহানাল্লাহ কেউ খালি আতে আইসে আউয়াল খান বারে আইসে এই আওয়াজ দাইয়া কই আইয়া জমনে বইসে কইছে মা আই হুনতা মোলা জরুরি হুনা ও হুনে হে তো আইতে সময় খলই আনছে না আইতে তার আইসে সদ বদল খান বারে এই আই হুরতা দুগে খান দিরে আও না আব্বা ওয়াজ দাইতাম ওয়াজ দাইতাম তারা নিয়ত বেলুন লই আইতে হগুন তরে দুরিয়া লইয়া হে আইছে আই আই গুন তরে বেলুন লইয়া দিয়া আখতা মা তুনিয়া কইছে যাইগি তুলা আবো তার নিয়ত এটা ওয়াজ ওয়াজ না ইনো আইয়া বইয়া জেমনে হুনছে মুলু হিসাবে জান্নাত জাহান্নামের কথা কইরা খান দিয়া হুনা শুরু করছে জাহান্নামের কথা হুনিয়া তার জীবনের গুনার কথা ইয়া দি গেছে এখন খানদের ও হে খাম বানাই দিছে ইসকো আল্লাহ ঝুলা ভি দেগা ভর কে ভি দেগা তারে আল্লাহ মনাও দিবা বরিও দিবা মা তোমার বুঝছেন নি একবার দুরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম মুমিনর গর হইল এবাদতর গর আল্লাহর চাহিদা হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ও আমার মায়ার উম্মতর বেটাইনার বেটিন রে তোমরা তোমরা তাকবার গর যেখান ইকান্তারে কবর বানাইও না কবর জেলা তিলাওত নাই নমাজও নাই তসবি তালিলও নাই নির্জন গর তোমাতানোর গড্ডে ইলা বানাইও না তোমাতানোর গড্ডে তুমি তাই নেবাদতর গড় বানাও সুন্নত গড় পড়িও ফরজ গিয়া মসজিদ পড়িও এর বাদে গুড়িয়া আয়া আবার নোয়াফিল গড় পড়িও কোরআনে করিমর তেলাওয়াত করিও গরর ভিতরে বইয়া আল্লাহর জিকির করিও আইজ আমরার গরাইন তো বিয়ান তাকি লইয়া রাত ১২টা পর্যন্ত শোনা যায় সাইরা বানুয়ার মোহাম্মদ রফির গান ৯৫% গরাইন তো পাওয়া যায় না তিলাওতে কোরআন এক জমানা আসলো আমরার বাপ দাদার আমলো তাজদ রক্ত উঠলে ইবাড়ি তো শোনা যাইত লা ইলাহা ইল্লাল্লাহ হবাড়ি তো শোনা যাইত লা ইলাহা ইল্লাল্লাহ আরো আগে দি গেলে হাওবাড়ি তো শোনা যাইত মুরব্বী বেটায় ফড়িরা লা ইলাহা ইল্লাল্লাহ দরজা খুলিয়া গর চাইলে দেখা যাইত বেটায় জুড়ে জুড়ে জিকির মাররা আর বেটি নমাজর মুসল্লাত বইয়া মনে মনে কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মেজরিটি বাড়িন তো তাকি জিকিরর আওয়াজ বারইত আজ সারা রাত যদি গাউর মাতা থাকি হ মাতা চক্কর দেও ইল্লা মাশাআল্লাহ বরাক বলি হিসাবে একটা আশা আছে দুই চারি গড় নিশ্চয় থাকব বাকি গড়ান্তর মাঝে জিকিরর আওয়াজ হইতায় নাই খালি নাখে গুতগুতাইয়া ডাকের আর গুমাইরা ১২টা পর্যন্ত কেউরে ঘুম পাইতায় নাই ভাই ভাই সারা হজাগ কেউ মোবাইল দিয়া কেউ টিভি দিয়া অনবরত শুনতে আসুন গান না হুনলে গান ঠান্ডা হয় না তারার জান ১২টার বাদে ঘুম লাগে ১২টার সময় যদি ফোন করো ভাই সাহেব কিতা করে রাখ ঘুমাইছো না নি বলে না রে বা এটা একটা বড় মানছি
এর মাঝে ঘুমাই যেতেন আমরা তাও ঘুমাইতে ঘুমাইতে একটা দুইটা বাজে আবো বেটা গোরালি উঠিয়া গেছেন আর কাপ সার আনতা সার একবার খাইমু আর একবার গুয়া খাইমু এর বাদে আস্তে আস্তে কুল্লি খাল্লি করিয়া ফুটিমু এক দুইটা উঠায় ঘুমাইতে ঘুমাইতে তা দুইটা আড়াইটা বাজে আজ খাল করে বড় মানুষ হয়ে গেছে ইকান খোয়া তার মানে উঠতে উঠতে তান দশটা বাজে আমার ভাই হল আমার বুজুর্গ হল হইতে দুঃখ লাগে হইতে দুঃখ লাগে সান্দাত মারিছিলাম মাদ্রাসা আপনারা অবাই হরুকা এই হরুতাও না অবাই হরু মানুষ জাগাও ইরা না জাগা একবারে সাইড নিলে একজন আরেকজন গালালো না বা পড়ো কালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা তো আমার ভাই হল আমার বুজুর্গ হল সান্দাত বারইয়া বিয়ানে আটটার সময় গেছি এগারোটা পর্যন্ত যে বাড়ি যাই আমরা দেশের এক জায়গা জায়গার নাম আর খুঁজাল না এটা আজকাল ফেসবুক হইতে যায় গিয়া ওই ওজন তারা দিরা নেন ওখান আগে দিবা হেডলাইন ওখান দিবা যেখান তুমি তোলা ক্রেক মুখা মাতিস ওখান হেডলাইনও দিবা তারা তারা ভাইরাল বেশি হইতো ওলা ঢর হরে বুঝছি এক জায়গাত গেলাম সান্দাত আটটার সময় গাড়ি লইয়া বাড়ি থেকে নাস্তা উস্তা করিয়া বারইয়া গেছি মাদ্রাসার হুজুর আমরা দুই তিনজন গাড়ি লইয়া গেছি এগারোটা পর্যন্ত এমনি খালি হুদাবন ঘুরিলাম যে বাড়ির যাই গুমো মালিক বেটা গুমো হরুতায় আন্নায় বাড়ির খামলায় বারইয়া কয় আমি কইলাম খানো রে বা মাজন সাহেব খানো বলে গুমো বলি আল্লাহ থানে খটা তাইলে ভাইমু বলে এগারোটার বাদে আইন জানি থানে ভাইবা তাও এগারোটার বাদে আইতে আইতে আপনি জোর আগে আগে আইবা আনা আবার বারইয়া কোনোবা যাই থাকি ভালো এখন দেখি ও এক ঘন্টা টাইম ই যতক্ষণ ঘুরিলাম সারা ও টাইম হৌ যে ফোন করলে কইনিতা আবো আমার গুমর সময় হয়েছে না আবো দুইটাই উইটাই কোনো সুরত ফুটি মু কুল্লি খাল্লি করিয়া এর বাদে দুইটার বাদে যে গু ঘুমায় ইগু দশটা পর্যন্ত না ঘুমাইলে তার গুম ফুরা হইত কিলা যে সময় আল্লাহর জাত সাত নম্বর আসমান আয়া দেখই না রকইন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন আসনি রেখে আমার গেছে কিচ্ছু খুঁজি তাই বেমার বর্ষ কমের না বেমার দেনেওয়ালাও আমি ক্ষমা নেওয়ালাও আমি আসুনি কোনো গু আমার গেছে শিবা খুঁজি তাই পয়সা কড়ি দেনেওয়ালাও আমি অভাবী বানানেওয়ালাও আমি আসনি খেও আমার গেছে হালাল দন খুঁজি তাই খেও যদি কোনটা খুঁজনেওয়ালা থাকো আমি আল্লাহর গেছে খো আমি দিতা মাইছি রে দিতা মাইছি জোরে করে হোকা সুবহানাল্লাহ ই সময় হে উতিয়া গুমায় আর বিয়ানে খাঞ্চি আর খলম লইয়া বারয় হার ফাগা খাটি খাটি কোনবাই থেকে খাঞ্চি মারিয়া আনত বিয়ানে খাঞ্চি আর খলম লইয়া আর আল্লাহর দেওয়া ব্রেইন ওখান লইয়া বারয় সাইড সাকা স্টার্ট দিয়া শেখগুড়ে কোনবাই গলা খাঞ্চি মারতো আর কোন গুড়ে কোনবাই ঠগিত কোনখানো দুগু দিয়া মাইর লাগাইয়া মাঝখানো মধ্যস্থতা করিয়া ২০,০০০ টাকা মাঝখান থেকে খাইত কোন ফুড়ির হক দাবাইতে বনির হক বাইয়ে ডাবিত স্যার কোরআনে যে হক দিছে বইনে দিত সাইরোটা বই নিনতে আউ আউ দেখাইয়া খান্দিরা মুরব্বী অকলর গেছে গিয়া কইরা আমরার বাপ নাই মা নাই যে সময় আমরারে বিয়া দিছলা বালা বালা গোর সাইয়া দিছলা কিন্তু আমার জামাই মরার বাদে আমার সম্পত্তি আমার জামাইয়ের সম্পত্তি তান বাই আনতে ডাবি লাইছইন এখন আমার চলবার উপায় নাই আমার ফুয়াগে পড়ি তো আমি ফিস দিতাম পারিয়ার না বাইরে কইলাম আমার আব্বা জানর গেছে আমি ভাই আমার বাপর হক আমি এক বিঘা মাটি ভাই তোমরা দুই বিঘা করি পাইছো সোনার তুম বাড়ির মাটি থাকি লইয়া বিটা বাটা সারা তোমরা নেও গিয়া আপত্তি নাই ও ভাই আন্ডে বন্দর মাটি উবালা এক বিঘাটা আমারে দিলাও আমি এরুতা বেশিয়া আমার হরুতা গুন্তরে ফড়াইলাই সাইরো গেওলা খাজ মাছ খররা ভাই আনতে উড়িয়াঙ্গুল দেখায়
কোন বিয়া দিতে সময় তোর বিয়া 80,000 খরচ হইছিল আমার মনে আছে এটা মাগনা আইছলনি এটা তো আমরা কামাই করিয়া দেওয়া বড় বড় মাত দে তুই কিতাব আইতে ইনো তোমার কোনো হক নাই মুরব্বি হকলর গেছে যাইন যার গেছে যাইন হে প্রাইভেট মাগরিবর বাদে তোলা আন্দারির ঘুরে আনলে আটি আটি তাইর বাইর গেছে আয় আইস তো নুরে যা আমার গেছে আসলি রে ওলা ওলা কইলি বলে সাজি গুর মাত মাতিও না বলে না এটা মাতিও না কইলে হইতো না তার হক দেওয়া লাগবে ও হে কইছে সাজি ইলা যদি কোতে আইচা আপনিও সোমবারে আমার অন্য রাইত দাওত মামুজিরেও খবর দিমু আর আমি হো মুরব্বিরও হইমু অমুকরে হমুকরে কইমু সারা আইবা বলে কোনো মুরব্বি লাগতো না আমি একলা আইমু বই আলোচনা করিয়া দিমু তুই একবার আমার বাড়ি যাইস তোলে যাওয়ার গপ আছে বাড়ি যাওয়ার বাদে কথাবার্তা আলোচনা হয়ে গেছে আমারে মাল দিছে 10,000 টাকা গো আমারে যেমনে তেমনেও দিলা আইদ 5,000 দিয়া যা আর বাদে 5,000 দিস কিলা তান তান মাটি নেন আমি দেখমু তাই ওলা আশা করি গেছে কইছে রে মাই ইসাসা জিতো আমার বাজান থাকতে হামেশা আমরা বাড়ি যাইতা আর এক লগে ডাকিয়া বাজানে বয়া বিরুন বাদ দি সা খাওয়াইতা আমার হইতা অনুরে যা সা বানাইয়া ন তোমার সাসা আইসো মুখ বলি সাসা জি ডাকিতাম ই বেটায় তো ছবিতা নাই ও বেটায় খাম করে দিরা আমার ভাই অকল আমার বুজুর্গ অকল কোন লাইনে বনিন্তর হক দাবিয়া খাইতো কোন লাইনে লাগা বাড়ির বেটার আইল টেলিত কোন লাইনে বাইর হক টগিত কোন লাইনে আরক জনের উপরে জুলুম করত অত্যাচার করত আর কুরাইয়া নিয়া তার বাড়িত খালি জমাইত 10টাত ঘুম থাকি উঠিয়া ও চিন্তা লইয়া কুর আর খাঞ্চি লইয়া বারইয়া রাইত ফিরিবার 11টা পর্যন্ত গাড়ি লইয়া ঘুরে থানার যায় ডিসির যায় ডিএসপির যায় বদরপুর যায় করিমগঞ্জ যায় ফাতারখান্দি যায় সারা ঘুরিয়া চ্যানেল মিলাইয়া রাইতেইয়া ক্যালকুলেশন করে বলে আইস তো বহুত বড় এক কাম করে লইছি ই সাইর বিঘা তো আমার নামে আইব আল্লাহ কইরাই আমি তোমরারে কইছি ই লাইনে খামানি তোমরা লাগি হারাম এক টাকা যদি কেউর খাইবাই ইগু হকুকুল ইবাদ ইয়াদ রাখিও কিয়ামতর দিন সারা জিন্দেগির আমল দিয়াও এর বাদে তুমি ছুটিতায় ভারতায় না আল্লাহর কাছে হে দাঁড়াইব দাঁড়াইয়া বিচার দিব কইব আল্লাহ আমার হক কান বইনে কইব আল্লাহ ও মুরব্বি বেটা ও মুরব্বি বেটা দুয়ো জনে দশ দশ নিয়া আমার বাইরে আত লইয়া আমরার হক দাবিছন আল্লাহ কইবা তাইর হক দেও তাইর হক দেও হিন টেকা খানো আর মাটি খানো দিতা কইবা আল্লাহ টেকাও নাই মাটিও নাই বলে তোমার তার নেকি দেও সারা নেকি দেওয়ার বাদে আল্লাহ কইবা আবইছে না আর দে তখন তারা কইবা আল্লাহ আর তো নেকি নাই কিতা দিতাম বুলেতে তাইর জীবনের গুনাহ নাই নে ও উল্টা মারো তাই যত গুনাহ করছিলি সারা তানে দেওয়া হইব একদিকে নেকি দিয়া তাইন খালি মনাত কুন্তা নাই অন্যদিকে তান গুনা আসলো মাত্র 2 কেজি আর হিগুর আসলো 3.5 কেজি 3.5 কেজি লোয়ার বাদে এখন দেখা গেল তান 5.5 কেজি গুনা এক রেতি নেকি নাই আর হিগুর এক জোড়া গুনা নাই তাইর নেকি আসলো 2.5 কেজি আর ইনতাকি পাইছে আরো 2.5 কেজি তাইর নেকি হয়ে গেছে 5 কেজি আল্লাহ কইবা ও নুরে যা তুই জন্নত যা আর ফরিস্তা গুলোর কইবা ও ফরিস্তা ও নিমকারাম রে শেষরাইয়া লইয়া যাও জাহান্নমর গালার মুখনিয়া উন্দা করিয়া খমর বেরিয়া লাত মারো আর দুজখর গালার মাঝে ফালাও মুরব্বিরা তো কইবা বাগা দিয়া বান্ধো আর নামা কুলডে শেষরাইয়া লইয়া যাও জাহান্নমর গালার মুখনিয়া উন্দা মুখে মুখ কেবল উন্দা মুখে তারে জাহান্নমর মাঝে নিক্ষেপ করো জোরে করো কান আউজুবিল্লাহ আল্লাহ এখন হালমিন সাইলিন আসনিরে আমার গেছে খেও কুন্তা কুজি দেয় আরক বেটা
তার কুনতা নাই সারাদিন আজিরা করে খয় ফাইলে খাইমু না ফাইলে নবীজিয়ে তিনটা ফাতর বান্দিসলা আমি চল্লিশটা বান্দিয়া ভূতি রইমু তবুও খেওরে টকার যাইতাম নাই মিশা মাথার যাইতাম নাই ফাঁকি দান্দার যাইতাম নাই আজিরা করিয়া বিয়ালে চাউল ডাল লইয়া আনিয়া খায় আর তাজুদের রক্ত উঠিয়া তার ফারা খাতা বিছাইয়া চারি রেখাত নমাজ আদায় করিয়া ফারা খাতার মাঝে রান মেলিয়া বইয়া একশো বার হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর বাদে হে আল্লাহর কাছে হাত তুলে আর কয় ও আমার আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দে ও আল্লাহ আমার কুটি কুটি বাচ্চা ইগুন তুমি দিছ রে বা আল্লাহ আমার ইতা জমিনের উপরে রইতা ইজ্জত সহকারে খাইতা আমার বড় আম্মা আল্লাহ আমারে হালাল রুজির রাস্তা দেও আমারে হালাল দনর ধনী বানাইও গরিবী থাকি আমারে বাসাইও আল্লাহ আমারে এখান সুন্দর কোনো মতে রইতাম বালা এখান গড় দেও রে বা আল্লাহ তুবা নানলে হরুতা লইয়া ডরাইয়া বই রই আল্লাহ তোরা মজবুত মুখা এখান গড় আমারে দে খারে কর তার খালিক ও মালিক আল্লাহ রে কর আল্লাহ আমারে দেও আল্লাহর কুদরতর খুশি আইও জুস আইও আল্লাহ এখন যা রে তোর শুকুরবানি উঠেন আমি বেকার হইতে দিতাম নাই আরও তুলা খান আমি জন্য তো ধরে আলা মুখা দিতাম আরও পাঁচ বছর খান এর বাদে দেখবে দুনিয়ায় দেখবো আমি তোরে খিলা দে আমি দেনেওয়ালা জাত আল্লাহ পাঁচ বছর পরা বেটায় খান দিছে খালি খান দে নিরাশ হয়ে না আল্লাহ শুনলা তাক না তু মির রহমাতিল্লা তোমরা আমার রহমত তাকি নিরাশ হইও না এক বছর খান্দার বাদে যখন দূর কত দোয়া করলাম হুজাই হুজুরে খইয়া গেলা এই সময় আল্লাহ দিতা করি আইন আমি কত খোঁজা খুঁজিলাম দেই নিন না বাদ দে আর এটা না আল্লাহ কইরা নিরাশ হইস না খান খানতে তা আল্লাহ যখন বালা বুঝুন ওখান করুন আল্লাহ যখন বালা বুঝুন ওখান করুন আল্লাহ কইরা আমার ওকে আরও খান দিয়া তার দরজা খালি বুলন্দ খে জন্য তো আলা মুকাম ফাইবার উপযুক্ত হই যোগ গিয়া কারণ আল্লাহর বিচারছি হক থাকে আল্লাহ আদিল আল্লাহ মুনসিফ আল্লাহ ইনসাফ করবা তোমার ক্যাপাসিটি যতখান ওতখানে তোমারে দিবা তুমি ওতখান ক্যাপাসিটি লিয়া কেয়ামতের দিন যাওতে তোমারে হৌ আল্লাহ সাততলা বিল্ডিং দিলেই বানি দিতা নাই ওই গতি কোনো ক্যাপাসিটি বাড়ি তো আল্লাহর তোমার এটা অবস্থা দেখিয়া আল্লাহর মায়া লাগ গেছে আল্লাহ কোথায় আরও ছয় বছর আমার ইকে খান দুক তার ক্যাপাসিটি বাড়ুক তো আইয়া আল্লাহ আমি তার জন্য তো আলা মোকাম দিব জোরে করে হোক সুবহান আল্লাহ আর দুনিয়ার যেখান সার এখান তারে আমি দেখাইবো হে পাইব পাঁচ বছর বাদে তার ভুয়া মেট্রিক পাস করছে মেট্রিক পাস করিয়া সদবদ করে গিয়ে পড়িতাম না বিদেশ যাইতাম পড়িতাম না বিদেশ যাইতাম হে খালি বাল্লাহ আরও ভোট আরও ভোট গাঁর মানুষও বুঝাইন হে খালি কো বিদেশ যাইতাম বাদে না মানেও না বাদে তার বেয়াইয়ে বুঝাইলা বলে এক কাম করো কোনো লাইন করো দিলাও ঘুরে বিদেশ ৩০০০ টাকা বাফে ছাগল বেচিয়া দিছইন অন্তাকি গেছে গিয়া বোম্বাই বোম্বাই গিয়া এক বেটার ঘর খামো আমাইছে বাপে খালি রাইত উঠিয়া অনো খান দিন আর খনো আমার আল্লাহ আমার জীবনও কিতা হইল রে বা আল্লাহ আমার কলিজার টুকরা ভুয়াই বড়া বাদ দিলাইল খানো গেছে খানো কিতা করে আল্লাহ তুমি আমার গুতারে শুদ্ধ ফতর ফতিকি বানাই দে ও আল্লাহ লাইন লাগাইয়া দিরা এক হোটেলও গিয়া খামো আমাইছে আর ও হোটেলও একদিন বালা এক আরও বিয়ে গুয়াইছে আইয়া তার ব্যবহার দেখে হেজ সময় নিয়ে খানাও নাই ঘুরে দিছে বিছনা জাড়িছে বিছনা চাদর লাগাই দিছে তা খাম করেন তো আমরা দোষণ গুয়াইতে গিয়া দেখিয়া এগুলো ফসল লাগ গেছে গিয়া ফসল লাগিয়া বাখা নখা থাক্ষা হইছে আর হেইটা মা তো জানে মাতিছে মাতার বাদে শিখে তারে তার বাখা চাখা দি বুঝাইছে কইছে তুমি বিজা বানা বাড়িত গিয়া যা বাড়িত গিয়া পাসপোর্ট বানা গিয়া আমি তোরে নিমু গিয়া আমার ঘরের খামল লাগিয়া হের পনেরো দিনের ভিতরে হিনটাকে ছুটি ছাটি লইয়া আইসা ইয়া কইছে বাজান এখন আমি পাসপোর্ট বানাইতাম বালা আরবে আমারে কইছে নিত গিয়া বাপে আরও দোয়া করা কইরা আল্লাহ তুমি যেতা চাও তা করতা এবার রে বা আল্লাহ আল্লাহ তুমি আমার রাস্তা খান কুলিয়া দে গেছিল বোম্বাই এর বাদে পাসপোর্ট বানাইয়া হন গিয়া দুই মাস বাদে হুনো হয়ে গেছে গিয়া দুবাই আরও দুই বছর বাদে দেখো নূর আলীর বাপ এখন কুবাই থাকি কুবাই চাইর চাকা গাড়ি লইয়া বেটা মসজিদও যায় ফাঁকা দিয়া গড় বানাইছে
তার হো আগলা খান তাজুদ রক্ত উঠিয়া খান দেয়ার হয় লা ইলাহা ইল্লাল্লাহ তোমার লীলা তোমার খেলা বুঝে কুঞ্জন তোমারি প্রেমেতে মজি পাই জালাতন তুমি জগৎ মৌলা বেটা খান দে রাই তুটিয়া খর লা ইলাহা ইল্লাল্লাহ সারা মানুষ আচরিত সাইবা খাইল দেখলাম নুরালির বাপ কিলা আর আইজ দেখি কিলা আল্লাহ হন ইতা আমার কুদরতের লীলা জোরে করে হোক সুবহানাল্লাহ আমরা হলে আমরার গরাইন্তরে এবাদতর গর বানাইতাম আল্লাহর জিকির গরাইন্ত জারি হইতো সোনার সান দখল বরাকবেলির মানুরে বা আমার লাগি আপনারা দোয়া করবা অন্য দেখছো নি বইয়া আমি আমার বেটার আ তখন আমি আমার বুকুত লাগা নিল হইছি ইতা আমি বুঝাই শুনা আমার লাগি ইতা শুনা আপনারা ওলা শুনা ইতা গরাইন্তরে অপবিত্র করিও না রে বা শোনাও হল সররে ঠগার যাইও না আমরার বুজুর্গ হলর দোয়া আছে আমরা মূলবরাকবেলির মানুষ আমরা দাদাই নন থাকি গেছিলা আমরা কোনো বাংলাদেশ থেকে আইছি না লন্ডন থেকে আইছি না এই জমিনের লগে মায়া আছে আমরা আপনারা রে আল্লাহ বড় পবিত্র জমিনও জন্ম দিছে আপনারা ঠগাটকি যাইও না সুদও যাইও না মদও যাইও না সরর হক দাবাত যাইও না হালাল রুজি করো আর নিজর গরর ভিতরে যে টাইমে আল্লাহ দিতা করিয়াই ও টাইমে তাজুদ ফড়িয়া উঠিও উঠিয়া জওয়ানিত জওয়ান কি জওয়ানি জওয়ানি হতে হয় তুফানি আগর মেহনত করকে উস টাইম মে খুদ কো বানা লিয়া ঈমানি তো উসকে বাকি জিন্দেগি কো আল্লাহ বানা দেতা হয় নুরানি হি নুরানি জোরে করে হোক সুবহানাল্লাহ ও যে জওয়ান কির বয়স এই টাইমে ঘুম বেশি থাকে ঘুমে ধরবো অ্যালার্ম লাগাইয়া উঠিও উঠিয়া যা নফসর লগে লড়াই করিয়া নফসরে বুঝাইয়া চারি রেখাত নমাজ পড়িয়া আর মুসল্লাত বইয়া একশো বার গুরুম গুরুম করে জিকির মারিয়া এর বাদে আত্মুলা মারি খান দিও দেখবাই আল্লাহ বুড়াকে তোমারে দুনিয়াত ওলা সুখ দিবা আল্লাহ অলি বানাইবা ইজ্জতওয়ালা জিন্দগি দিবা বরকতওয়ালা জিন্দগি দিবা মৌতর সময় ইমান নসিব করবা খাল কেয়ামতর দিন আল্লাহ আরশর ছায়ার তলে জাগা দিবা ময়দানে মাহশর আল্লাহর মিজান লাগার বাদে ফাল্লা লাগার বাদে হিসাবর কাঠগড়া যাওয়ার বাদে আল্লাহ উইদাউট হিসাব জন্নতর পারমিশন দিবা যদি করে হোক সুবহানাল্লাহ আমরা সকলে কর্মত বাই হল ইনশাআল্লাহ এখন আমি আমার সময় এখানে কম আপনারা গেছে উজোর খাইয়ে করিয়া আমি খাইল যাইতাম গিয়া আরক্কানো যাওয়াও আছে আপনারা রিনো আমি আইসি খালি আপনারা দেখতাম ও যতক্ষণ যে খইলা আমার মা বই নখল আপনারা সব সময় হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ আল্লাহ কইছেন বেটিন বেটাইন তোর লেবাস আর বেটাইন বেটিন তোর লেবাস দেখা গেল ফিফটি ফিফটি আমরার খাপড় তারা আর তারার খাপড় আমরা হাফলে কিতা করে আমরা পর্দা করে আবরু করে আমরা সৌন্দর্য বাড়ায় এক মানুষ এগু যত জ্ঞানী হোক আর যত শিক্ষিত হোক আনা খাবলে বারোয়া বদরপুর যায়তে এগুর ভাই হয়েলা মানুষে ফাতারে চাইবা আর বাদে কইবা জলদি বস্তার টাট দিয়ে ঘুরে গুরো আর বান্ধো আর তেজপুর লইয়া যাও কইবা নিনা না কইবা নিনা না আল্লাহ কইছেন বেটিন তুমি দেন বেটাইন তোর লেবাস আর বেটাইন তুমি দেন বেটিন তোর লেবাস আমরা আমরার মা বই নেন তোরে এবাদত গুজার বানাইবার লাগে আমরা চেষ্টা করতাম আর তারা আমরা রে আল্লাহ আল্লাহ আগ বাড়াইবার লাগি তারার লাইনের চেষ্টা তারা করতা বেটিনতে আপনার জিওখন কিতা কিতাখন কিতাখন ওটা বিয়াত দেয় নাই লেহেঙ্গা জামাইরে দি লেহেঙ্গা আনাইতা করিয়া কত জাতর বেলকির মাছ জানো সোনার নেকলেস একসা বানাই নিলু আইতা করি কত জাতর মাছ জানন বেটিনতে ওলা বিভিন্ন জাতর মাছ দিয়া বঙ্গি দিয়া মায়া দিয়া তোমার স্বামীরে তুমি তাজিদ ভন্নেওয়ালা বানাও ও আল্লাহর চাহিদা ওখান ফুরো আর আমরা বেটাইনতে ওলা বেটিন তোরে মিঠা ফাতি ফ্যান খাওয়াই খাওয়াইয়া ফেয়ার এন্ড লাভলি লইয়া দিয়া দিয়া মায়া ডাক দিয়া বুঝাইয়া এ ফেয়ার এন্ড লাভলি কইতে আসো কি তাহলে বেটিয়ে জামাইয়ের সামনে ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া আওয়া আয় যদিতে দুই রেখাত নফল নমাজর সোয়াব পাইব বেটিয়ে জোরে করে কসু হান ফোতে দিবার এইবার লাগে ফেয়ার এন্ড লাভলি নি ফেয়ার এন্ড লাভলি বেটিয়ে লাগাই তো বেটা যে সময় বাজার থেকে আইয়া বাড়ি থামাইব এর আগে বেটি আসার নমাজ পড়িয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া ক্রিম লাগাইয়া সুন্দর করে চুল আসরিয়া তিতি বান্ধিয়া খইনা লাগান হাজিয়া বোয়াত রইতো আমার জামাইয়ে ইয়া আমারে দেখি আনলে তাই জানো আরাম পাইতা শান্তি পাইতা যত বিল বোয়াত রইব অত বিল নফল নমাজের সোয়াব তাই নামায় আমলও লেখা হয় জোরে করে কসু ভাই তখন ফেয়ার এন্ড লাভলি তুমি আনি দেও না তো তাই পাইতো কেন আরোগ্য আনিত তো নি
তুমি দেওয়া লাগবো দিতাই তো হে তাই হাজিয়া তোমার সামনে বইতো তাই লাগি সেন্ট রইতো তাই লাগাইতো সেন্ট ওবাই দি স্প্রে মারতো হবাই দি সেন্ট লাগাইতো কোন সময় তুমি আইবার আগে নাই ওর যাইতে নাই নাই ওর যাইতে গালিত পটাইতে হুঙ্গিতে নাকটা নিতা ওতা লাগি তাই লাগাইতো নি না বাড়ির যে সময় আপনি আইবাই এসার বাদে হোর হড়িয়ে খাইয়া আর সইন হরুতায় খাইয়া আর সইন সারা নির্জন হইগে সইন গিয়া বেটিয়ে ও সময় সাজন বজন করি ও নিয়তে আমরা আমার জীবন সঙ্গী আমার স্বামী আইরা আমারে দেখিয়া তান দিলখান খুশ হইতো আমার গালাবায় গেলে তার নাকো খুশবু লাগতো আমি সোয়াব পাইতাম আমার আল্লাহ রাজি হইতা ও নিয়ত করিয়া বেটিয়ে লাগারি সোয়াব পাইবাই আনিয়া দিও সোয়াব পাইবাই ওলা আপনি বেটিরে তাজুদ গুজার বানাইতাই খরিয়া একটা একটা মা বাপও কিছু বুঝুন না ভাই কারে আউয়াসি দে একটা মানুষ আছেন হায় রে হায় সময় আছে কম রে বা আউয়াসি দা মানুষ আছেন আমার লগর আউয়াসি দা ফুয়ায় যদি বেটিরে ফেয়ারেন লাভলে গু আনিয়া দিলায় তে মায়ে কবে ইয়া আল্লাহ ইফিরা নাই ওর থেকে আইতে কোন জাদু আনিয়া খাবাইছে আমার ফুয়া তো বাড়ু হয়ে গেছে মাউগাখানা দেখো 130 টাকা দিয়ে কিতা লাগাইতো বেটিয়ে মুকোতা আনি দিছে আরে রে প্রত্যেক দিন বাজার থেকে আইতে মাগুয়াখানা বেটির লাগে মিঠা ভাতি ফান আনে আনিয়া দে হে আনে কিতা লাগি হে নিয়ত করছে বলে আমার কি মিঠা ভাতি মিঠা ফান বড় বালা ভাই ভাইয়ের পছন্দনীয় জিনিস আইতে কই আইছে জুয়র ফলিও আসর ফলিও মাগরিব টাইম মতে ফলিও এসা টাইম মতে ফলিও জুয়রর বাদে আমার মাই বাজিরে সামনে লইয়া বইয়া ভাত খাবাইও রাত কুরবা তো মাগরিব বাদে যদি খাইলাইন তে আমার মাই বাজিরে সামনে লইয়া বইয়া খাওয়াইও আমার মায়ের আর বাজির একটা অভ্যাস আছে আসর নমাজের বাদে এক কাপ চা খাইন তারা তুমি আসর নমাজ পড়িও লগে লগে সুন্দর করে চা বানাই আমার মাই বাজিরে দিও দিবাই নি বলে জিও দিম হে ওখান খরছে নি না না ওখান হুন্ত করিয়া মিঠা ভাতি ভান লইছে যাব এসার নমাজের বাদে বাড়িত গেছে মা বাবর লাগি যেটা মিঠাই আনছে এটা নিয়ে ফিরি যত হইছে তারা ভূতি রইছেন হে গিয়া তার গড়ালি রে কইছে জেলা কইসলাম হলা জোর ফড়িসলাই নি বলে জিও বলে বাজান দেয়ার মাইরে ভাত খাবাইছিলাই নি বলে জি হয় বলে আসরর বাদে চা দিছিলাই নি বলে জি হয় মাগরিব পড়িছিলাই না মুরুখ ধরতে ওখ যাওয়াই লেছিলাই বলে জি না আগে নমাজ পড়িছি বাদে আস ধরছি মুরুখ ধরছি বলে এসান নমাজ পড়িছিলাই নি বলে জি হয় সকল তা টাইম মতে করছো নি বলে জি হয় বলে ও রহিমা তুমি আমার জানের জান এটা সারা করিয়া ঠান্ডা করে লাইছো আমার জান ও নেও তোমার মিঠা ভাতি ফান বেটিয়ে খুশ হইতো ও ও হনেন তা হে রিজাল্ট হাইতো করিয়া আনছে মিঠা ভাতি ফান ইকান দেখে মাইয়ার বাজিয়ে তারে বাড়ুয়া কইও না তোমা তানোর খাম করে রিগু আড়ুয়া নাই বাড়ুয়া নাই ইকে আল্লাহ হুকুম নবীর তরিকা মানছে তো যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল মা বই নহল বেটিন দিয়ে আমরা বেটাইন ধরে মায়া ডাক দিয়া ফাঁস অক্তর নমাজি বানাইতাম আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে তাকনেওয়ালা বানাইবার চেষ্টা করতাম আর আমরা বেটাইন দিয়ে আমরা আর বেটিন তোর লাগিয়া হর লাইনের চেষ্টা করতাম প্রত্যেক বাড়িন তোর মাঝে ফজাইলে আমাল লইও ফজাইলে আমাল প্রত্যেক গড় রাখিও আর 10টা মিনিট ছয় সিফতর সহিত ফজাইলে আমাল লইয়া বইয়া গড় তালিম করিও আর মাঝে মাঝে নিজের গলায় গোড়ালিরে লইয়া 3 দিনের লাগি মস্তুরাতর জমাতো যাইও ইনশাআল্লাহ দেখবাই প্রত্যেক বাড়ি তো তিলাওত আর জিকির আজকার আইব হলে কর্ম তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিকে ও এক ভাইয়ে 500 টাকা দিছে 1000 আমি বেশ কইয়ান না কোনো একজন তা বারক্কা বলে হুজুর আপনি এখন দোয়া দিতা আর আমি 5000টা টাকা দিয়া জব কে আজল আয়েগা মৌত হামারা হোয়েগা কফন হামকো পেনায়া যায়েগা পড় সদা কলমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ